ওয়েলকাম বন্ধুগণ, আশা করছি সবাই খুব খুব ভালো আছে। তো এতক্ষণ ভিডিওটা দেখার পরে আশা করছি সবার খিদে তো পেয়ে গেছে, একটু হলেও পেয়েছে। তাই আর একদম ওয়েট না করিয়ে আমি বলে দিচ্ছি সোজা সোজা, আজকে আমি এনেছি মুঘলাই হরিয়ালি চিকেন টিক্কা উইথ গ্রেভি। ইয়েস, দ্য মোস্ট সফট ইজি রেসিপি, যেখানে মাংসটা হবে একেবারে নরম, তুলতুলে রুটি দিয়ে খেতে জাস্ট জমে যাবে, আর রান্না করতে একটু কষ্ট হবে না। তাই চলুন তাড়াতাড়ি শুরু করছি। সবার প্রথমে আমি নিয়েছি ধনে পাতা অনেকটা, এক আঁটির মতো কাঁচা লঙ্কা, আর নিচ্ছি এর মধ্যে লেবু। এখানে ধনে পাতা আর কাঁচা লঙ্কাটাকে আমি পেস্ট বানিয়ে নেব। এরপর নিচ্ছি একটা প্লেট, ওর মধ্যে মশলা নিচ্ছি। প্রথমে আদা রসুন নিয়েছি আমি, জিঞ্জার গার্লিক পেস্ট, দেন নিচ্ছি লবণ, নিচ্ছি টারমারিক পাউডার, রেড চিলি পাউডার নিয়েছি আমি, তারপর নিচ্ছি কিউমিন পাউডার, কোরিয়েন্ডার পাউডার, দেন নিচ্ছি হোয়াইট পেপার পাউডার, আর নেব আমরা গরম মশালা। ব্যাস রেডি। তারপর আমরা নিচ্ছি প্লেট, যার মধ্যে আমি অ্যাড করছি ধনে পাতা আর কাঁচা লঙ্কার পেস্টটাকে, আর দিয়ে দেব আমাদের সমস্ত রকম মশলা। একদম মুছে মাছে দেবেন, একদম নষ্ট করা উচিত নয়। এরপরে দিচ্ছি ফেটে রাখা দই, যেটাকে আমি আগে হাতে ফেটিয়ে নিয়েছি চামচ দিয়ে, এরপরে এটা অ্যাড করে দেব। তারপর এটাকে আমি করে নেব মিক্স। বেসিক্যালি রান্নাটা দুটো পার্ট আছে, যার মধ্যে একটা হলো ম্যারিনেশন, একটা হচ্ছে কুকিং। একবার চিকেনটাকে ম্যারিনেট করতে রেখে দিলে তারপর আপনি রিল্যাক্স, কারণ রান্না করতে একটুও কষ্ট লাগবে না, টাইমও লাগবে না, একদম ইজি। এখানে দেখতে পাচ্ছেন সুন্দর মতো এটা কালার এসে গেছে। এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চিকেন পিসগুলোকে। আমি বোনলেস নিয়েছি, আপনি চাইলে উইথ বোন চিকেন নিতে পারবেন, নর্মাল যেগুলো রেগুলারলি আসে। এরপরে আমি এটার মধ্যে কোট করে দেব। এটা হরিয়ালি হয়, বাট শেষ হতে হতে এর কালারটা থাকে না, তবুও এটা হরিয়ালি, কিন্তু খেতে খুব সুন্দর হয়। আর শীতকালে যখন ধনে পাতা ইজিলি অ্যাভেলেবেল অ্যান্ড ফ্রেশ, তখন এটা করতেই হয়, আর শীতের রাতে রুটি দিয়ে জাস্ট জমে যাবে। আপনি এটাকে ভাত দিয়ে, রুটি দিয়ে, সকালবেলা লুচি দিয়ে, রোববারের সকালে দারুণ লাগবে। চিকেনের পিসগুলোকে ভালো করে মশলা দিয়ে এখানে কোটিং করে দিচ্ছি, আর ম্যারিনেশনটা এটার আসল। এটার উপরে আমি এখন দিচ্ছি একটু ক্রাশ করা ব্ল্যাক পেপার, কালো মরিচ। আপনি এটাকে অ্যাটলিস্ট 30 মিনিট ম্যারিনেট করবেন, যতক্ষণ ম্যারিনেট করে রাখবেন তত সফট টেন্ডার জুসি হবে আর ভেতর পর্যন্ত মশলাটা ঢুকে যাবে। আপনি এটাকে ওভারনাইটও ছাড়তে পারেন ফ্রিজের মধ্যে ঢাকা দিয়ে অবশ্যই, আর না হলে অ্যাটলিস্ট 2 থেকে 3 ঘন্টা করলে সবচেয়ে বেশি ভালো হবে। ব্যাস এরপরে আমি নিচ্ছি প্যান, যার মধ্যে অ্যাড করছি 2 থেকে 3 চামচ তেল, সেটা গরম হলে। এরপর তেলের মধ্যে একে একে ম্যারিনেট করা চিকেন পিসগুলোকে আমি অ্যাড করে দেবো। এরপর গ্যাসের ফ্লেমটাকে আমি হাই রাখবো, আর 2 থেকে 3 মিনিটের জন্য আমি এটাকে হাই ফ্লেমে কুক করব। এখানে কোনো রকম জল অ্যাড করবেন না, কারণ চিকেন আর দই দুটোই এনাফ পরিমাণে জল রিলিজ করবে। 2 থেকে 3 মিনিট পর চিকেনটাকে আমি হালকা ফ্লিপ করে দেব, যেন চিকেনটা চারিদিক দিয়ে ভালোভাবে কুক হয়ে যায়। এরপর লো ফ্লেম করে এটাকে 15 থেকে 20 মিনিটের জন্য কভার করে কুক করব। এর মধ্যে বোনলেস চিকেনটা পুরোপুরি কুকড হয়ে যাবে পারফেক্টলি। এরপরে করে দেব কভার, আর টোটাল কুকিং টাইম হবে 15 থেকে 20 মিনিট, যেটা মাঝখানে আমি এটা কভার করব আর মাঝে মাঝে খুলে চেক করে নেব। তো দেখতেই পাচ্ছেন চিকেন আর দই দুটোই কতটা পরিমাণে জল ছেড়েছে। এরপরে আমি ফ্লেমটাকে রাখবো হাই, আর এই এক্সেস ওয়াটারটাকে পুরোপুরি কমপ্লিটলি আমি ড্রাই করে নেব, আর মাঝে মাঝে আপনি এটাকে স্টার করতে থাকবেন। ব্যাস চিকেনের পুরো জলটা কমপ্লিটলি ড্রাই হয়ে গেছে, আর চিকেনের যে পার্টটা নিচের দিকে ছিল ওটা হালকা গ্রিল হয়ে গেছে, আর সেই জন্য এটা ব্রাউন কালার এসেছে, দুর্দান্ত কালার, তাই না? এরপর চিকেন পিসগুলোকে একটা প্লেটের মধ্যে আমি রেখে সাইড করে নেব। সেম প্যানে আমি অ্যাড করছি রিমেনিং ম্যারিনেটেড পেস্টটা, যে পেস্টটা দিয়ে আমি চিকেনটাকে ম্যারিনেট করেছিলাম সেটা, আর তার সঙ্গে দিচ্ছি আমি সেই বাটি ধোয়া জল, আর এটাকে আমি এরপর এখানে কষিয়ে নেব।
যদি আপনার তেলটা কম মনে হয় তাহলে পেস্টটা অ্যাড করার আগে আপনি প্যানে 1 টিস্পুন তেল অ্যাড করতে পারবেন। ব্যাস, গ্রেভিটা ফুটে উঠেছে। বেশিক্ষণ না, 1-2 ফুট দিলেই এটা হয়ে যাবে, তেলটা এভাবে ছেড়ে যাবে। এটাকে একটু হালকা কষিয়ে নেবেন, জাস্ট 2-3 মিনিটের জন্য। আর আপনার যদি বেশি ড্রাই মনে হয় গ্রেভিটা, আপনি চাইলে এখানে জল অ্যাড করবেন, অবশ্যই গরম সেটা হবে। এবার আমি ভেজে রাখা চিকেন পিসগুলোকে এর মধ্যে দিয়ে দেব সাবধানে, আর জাস্ট 2-3 মিনিট লো ফ্লেমে আমি গ্রেভিটার মধ্যে চিকেনটাকে ফুটতে দেব। হালকা লাইট হাতে এটাকে মিক্স করবেন, ভেঙে যাওয়ার চান্স প্রচণ্ডভাবে থাকবে। দেখতেই পাচ্ছেন কালারটা সুন্দর এসেছে, আর বললাম না, যতক্ষণ বেশি ম্যারিনেট করবেন চিকেন তত সুন্দর এটার টেস্ট হবে। গ্রেভিটা ফুটতে শুরু করেছে, আর গ্রেভি থেকে তেলটা কি সুন্দর চারিদিক দিয়ে বেরিয়ে এসেছে। ব্যাস, এখানেই বুঝে যেতে হবে চিকেনটা আমাদের পেটে যাওয়ার জন্য একেবারে রেডি। খুব সুন্দর আর একদমই ঝঞ্ঝাট ছাড়া চিকেন রেসিপি। নেক্সট টাইম ভিন্ন স্বাদের চিকেন খেতে হলে অবশ্যই এটা ট্রাই করবেন, আর জানাতে ভুলবেন না কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা। ঝালের পরিমাণটা পুরোপুরি ডিপেন্ড করছে আপনার টেস্ট বাডের উপর, আপনি কতটা ঝাল খান সেটা আপনি কম বেশি অ্যাডজাস্ট করতে পারেন। ব্যাস, কালারটা দেখুন দুর্দান্ত। এরপর নিন রুটি, আর সেটা দিয়ে এটা জাস্ট 1 প্লেট উড়িয়ে দিন, একদম ধোঁয়ায় উড়ে যাবে, বিলিভ মি। তাই বন্ধুরা, আজকে ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সবার সাথে শেয়ার করো, ভালো থাকো, ভালো খান, ভালো থাকুন, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস।